মালিক্স ফার্ম উৎপাদিত গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে মিনাবাজার আউটলেটে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মিনাবাজার আউটলেটে এ আম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক জুবায়ের হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। মালিক্স ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, পরিচালক শাহনাজ আহমেদ মালিক, মিনাবাজারের পরিচালক কাজী ইমান আহমেদ, সিইও শামীম আহমেদ জায়গিরদার এবং আম সরবরাহকারী প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন। মিনাবাজারের অন্যান্য আউটলেটেও গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে। মালিক্স ফার্ম উৎপাদিত গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে মিনাবাজার আউটলেটে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মিনাবাজার আউটলেটে এ আম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক জুবায়ের হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। মালিক্স ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, পরিচালক শাহনাজ আহমেদ মালিক, মিনাবাজারের পরিচালক কাজী ইমান আহমেদ, সিইও শামীম আহমেদ জায়গিরদার এবং আম সরবরাহকারী প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন। মিনাবাজারের অন্যান্য আউটলেটেও গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে। মালিক্স ফার্ম উৎপাদিত গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে মিনাবাজার আউটলেটে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মিনাবাজার আউটলেটে এ আম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক জুবায়ের হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। মালিক্স ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, পরিচালক শাহনাজ আহমেদ মালিক, মিনাবাজারের পরিচালক কাজী ইমান আহমেদ, সিইও শামীম আহমেদ জায়গিরদার এবং আম সরবরাহকারী প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন। মিনাবাজারের অন্যান্য আউটলেটেও গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে। মালিক্স ফার্ম উৎপাদিত গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে মিনাবাজার আউটলেটে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মিনাবাজার আউটলেটে এ আম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক জুবায়ের হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। মালিক্স ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, পরিচালক শাহনাজ আহমেদ মালিক, মিনাবাজারের পরিচালক কাজী ইমান আহমেদ, সিইও শামীম আহমেদ জায়গিরদার এবং আম সরবরাহকারী প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন। মিনাবাজারের অন্যান্য আউটলেটেও গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আম পাওয়া যাচ্ছে।